মানুষের আইন কে চূড়ান্ত না আল্লাহর আইন চূড়ান্ত? এ কথাটা আমি মুখস্থ গোয়াদলে জমাছিলাম। এটা আল্লাহর আইন চাই, সৎল শাসন চাই, বলে না তারাই আল্লাহর আইনের ডাইরেক্ট বিরোধী। তৌহিদের সঙ্গে কোনো আপোষ নাই, সার্বভৌম ক্ষমতার উৎস স্রেফ আল্লাহ, বান্দা নয়। অধিকাংশ রায় চূড়ান্ত নয়, অহির্বিধানে চূড়ান্ত। তখন থেকে এই পর্যন্ত এই চরিত্রই চলতে, প্রত্যেক যারা ক্ষমতা একবার গেছে তারা ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু আপনার আদর্শ, আপনার আকিদে, আমার আমল কি মরবে নাকি? মানে কবরে গেলে অন্তত জিজ্ঞাসা করা লাগবে না, ফেরেশতাই বলবে এই বেটা তো মানুষের পূজা করে আসে সারা জীবন, এ কবরে আসতে ধর ওকে। আগে হবে সমাজ পরিবর্তন, পরে হবে সরকার পরিবর্তন। আগে সরকার পরিবর্তন এক অর্ডারে সব মুসলমান মানি ফেলে দেবো, এই থিওরি দ্বারা দ্বারা তারাই হলো এদেশের জঙ্গি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সার্বভৌম ক্ষমতা মানে কি? আনচ্যালেঞ্জেবল, যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না, সেটা খালি আল্লাহর হাতে না। আল্লাহ বলছে সুদ হারাম, সারা প্রত্যেকটা সরকার, এমনকি জামাত ইসলামী সরকারের ক্ষমতা ছিল, তারাও সুদকে হালাল করেছে। কে হা বলতে বসাচ্ছে নাকি? মনে মনে জামাত ইসলাম করেন নাকি আপনারা? তারা সুদ হালাল করেনি? ক্ষমতা ছিল 5 বছর না 15 বছর ক্ষমতা ছিল তারা, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, মনে পড়ে? মানুষের আইন কে চূড়ান্ত না আল্লাহর আইন চূড়ান্ত? এ কথাটা আমি মুখস্থ গোয়াদলে জমাছিলাম। এটা আল্লাহর আইন চাই, সৎল শাসন চাই, বলে না তারাই আল্লাহর আইনের ডাইরেক্ট বিরোধী। কারণ তারা গণতন্ত্রকে স্বীকার করে নিয়ে সেখানে গিয়েছে, এবং আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার উৎস নয়, জনগণই সার্বক্ষমতার উৎস, এই কথা বলেই তারা ক্ষমতা গেছে না? মিথ্যা কথা না এটা? এটা ডাইরেক্ট মিথ্যা কথা একেবারে। এটাই হচ্ছে নির্ভেজাল নয়, এটা ভেজাল, ভেজাল তৌহিদি জনতা। বাতুল মগরের উত্তর গেট আর দক্ষিণ গেট সবসময় এই তৌহিদি জনতার স্বর্গলে অস্থির। গতকালকেও হয়েছে ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটি, আইন বলে ধরা খায়, আইন পাল্টে কয়েছে কানুন। যেসব বক্তাদের নাম দেখলাম বিমানে বসে বসে, প্রায় অধিকাংশ বক্তার নাম আমি চিনি, এরা সবাই লেভেল নাম পাল্টাইছে, নামের সঙ্গে কেউ জিহাদি লাগাইছে, কেউ মাদ্রাসার নাম দিয়ে মেলা তো নাম, মনে হচ্ছে সব এরা রাজনৈতিক নেতা নয়, আসলে এরা সবগুলো রাজনৈতিক নেতা। তাহলে দেখা গেল তৌহিদের মধ্যে আমরা নির্ভেজাল যদি না বলি তাহলে কতগুলো সমস্যা একবার দেখেন। বস্তুবাদী আদর্শ, তারাও তৌহিদি বলছে, ইসলামের ডাইরেক্ট দুশ্মন, তারাও তৌহিদি বলছে, কারণ সবাই তো আল্লাহকে স্বীকার করে, তাই না? আবু জাহেল কি আল্লাহকে স্বীকার করত? জানেন তো নাকি? তা আবু জাহেলের তৌহিদ আর আমাদের তৌহিদ কি একই হয়ে যাচ্ছে না? তো প্রথমটা হলো কি, নির্ভেজাল তৌহিদের, গণতন্ত্রের তৌহিদ আছে, সমাজতন্ত্রের তৌহিদ আছে, ধর্মনিরপেক্ষতাবাদের তৌহিদ আছে, কিন্তু প্রত্যেকেই দাবি করছে আমরা তৌহিদবাদী মুসলমান। পাঁচক তো সালাত আদায় করে আমার নেতা বা নেত্রী বলে না, ওই সালাতের কোন দাম আছে? না বুঝে ওষুধ খেলে উপকার করে? এরা না বোঝা মুসলমান, না বোঝা তৌহিদবাদী। আপনাদের প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বোঝা, আমরা যে কি বলি এটা আমরা আগে বুঝি, যে আপনি নিজে না বোঝেন অন্যকে কি বোঝাবেন? আজকে আহলে হাদিস জামাত হয়ে গেছে মোশরেক, একসময় এদেরই তেজে সারা ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা, হানাফি এবং শিয়ারা পদে পদে আহলে হাদিসকে বাধা দিয়েছে সেই সময়। আর এই রাজশাহীতেই পাকা নারায়ণপুরের একটা মুন্সি সাহেব, কি নাম বলতে পারেন, সেই সময় তার 68,000 ফলোয়ার ছিল সারা বাংলাদেশে। এই হিসাবটা কার? ব্রিটিশের উইলিয়াম উইলসন হান্টারের হিসাবটা, কবে? 1872 সালের হিসাব। একটা মুন্সি, এখন তার বাড়িঘর সব ভেঙে চুরি চলে গেছে, তাদের বংশধর যে আছে ভারতের উত্তর দিনাজপুরে, সেই একটা মুন্সির মাধ্যমে সারা এই ভারত ভুল হচ্ছে, মানে রাজশাহী এলাকায় আহলেসের অগ্রযাত্রা শুরু হয়। তাহলে তিনি মানুষকে কি বুঝাইছিলেন? তখন তার ইন্টারনেট ছিল না, যার জন্য তার কর্মীরা জীবন দিয়েছে হাসতে হাসতে, কিন্তু আপোষ করেনি, মাথা নত করেনি। ব্রিটিশ গভর্নমেন্ট তার পিছনে লোক লাগিয়েছে, পুলিশ লাগিয়েছে, যেখানে পারে ধরো। আর তখন যদি জানতে পারে
সোকান্ড ওহাবি দিনেন্দার ফাঁসি, ওরা বিচার আসার নেই। আর এই জন্য আহলাদিস উত্তরবঙ্গে দেখবেন যেখানে নদী সেখানে আহলাদিস, পদ্মার তীরে রাজশাহী আহলাদিস, তিস্তার তীরে রংপুর আহলাদিস, যমুনা তীরে যত নদী, মানে তোর ওরা নদীকে খুব ভয় পাইত, যে ডুবাই দেয় নৌকাতে উল্টে দিলে তো শেষ, আর ওরা সাঁতার কাটতে পারে না। এখন ইংরেজরা নদীকে খুব ভয় পাইত, আর আহলাদিসদের এই জানার ভয়তে বাড়িঘর ছেড়ে নৌকা নৌকা তাদের জীবন কেটেছে, দিনের পর দিন তারা বাড়ি আসতে পারেনি। আর তাদেরই সন্তান আমরা যারা বসে আছি, আমরা তাদের ইতিহাসটা সংগ্রহ করে থিসিসে দিয়েছি বাংলাদেশে ইসলাম, চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। আমি বেশ 140টা নামও দিয়েছি, তারও বহু আছে উত্তরবঙ্গেরই, বগুড়া রাজশাহী শুরু করে সব জায়গাতে। 1850 সালে এই রাজশাহী থেকে ইংরেজের ম্যাজিস্ট্রেট এইখান থেকে রাজশাহী থেকে আমরা এনাতালি বিলাতালিকে বহিষ্কার করে, বিলাতালি এসছে কোথেকে, পাটনা থেকে, পাটনা কি এখানে নাকি বিহারের রাজধানী পাটনা না, আর তারা ছিল উর্দু স্পিকিং, বাংলা বলতেন না, অথচ তাদের সেই উর্দু কথা শুনে এদেশের বাঙালিরা হাজার হাজার আহলাদিস হয়েছে। তারা কি বলতেন, তাদের ভাষায় যেমন ছিল আপোষহীনতা, তাদের কর্মে এবং আচরণেও ছিল ঠিক তেমনি আপোষহীনতা। তৌহিদের সঙ্গে কোনো আপোষ নাই, সার্বভৌম ক্ষমতার উৎস স্রেফ আল্লাহ, বান্দা নয়, অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধানে চূড়ান্ত। এখন বুঝতে পারছেন, ওহির বিধান সুদ হারাম, আর অধিকাংশের বিধান সুদ হালাল, সুদ নালে চলবে কি করে দেশ? অথচ এমন কোন সরকার নাই যেখানে আহলাদিস নাই। আহলাদিসটা কি এইটুকু যে বোঝে না, সে কিসের আহলাদিস? আহলাদিস একটা আপোষহীন ব্যক্তির নাম, আর তাদের সংগঠনটা আপোষহীন সংগঠন হবে? মরা মানুষকে ইঞ্জেকশন দিলে তো নড়াচড়া করে না, জ্যান্ত মানুষ চিমটুখানি লাভ ওঠে, তা আপনারা জ্যান্ত না, মরে গেছে সব, দয়া করে জ্যান্ত হন। কোনো জ্ঞানী মানুষ ভোট কেন্দ্রে যায় দেখছেন আপনারা? পয়সা খাইয়ে ঘুষ দিয়ে কিছু আবলতোল লোক যারা ডাইনে বোঝে না বামও বোঝে না, তাদেরকে টান দিনে যে একটা সিল মেরিয়ে আসে। বরং আমরা 73 সালের হিসাব জানি, একটা ক্ষেত্রে নরসিংদীর একটা জায়গাতে হেরে যাচ্ছিল বলে শোনা গেল, অফিসার বলি পাঠিয়েছে সর্বনাশ, এখানে পথে হেরেই যাচ্ছি আমরা। তখন শুনে সরকারের দল কারা ছিল বোঝেন? ওইখান থেকে পুরো ব্যালট হেলিকপ্টার এনে বঙ্গভবনে এসে ভরি পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 73 সালে যারা সেই সময় পত্রিকা পড়ার লোক আমার বয়সে আসেন, তারা এটা সাক্ষী বলতে পারবেন। তখন থেকে এই পর্যন্ত এই চরিত্রই চলতে, প্রত্যেক যারা ক্ষমতা একবার গেছে তারা ক্ষমতা ছাড়তে চায় না, এটা বিশ্বাস করে না যে আল্লাহ ক্ষমতার মালিক, ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু আপনার আদর্শ আপনার আকিদা আমার আমল কি মরবে নাকি? আর কবরে গেলে অন্তত জিজ্ঞাসা করা লাগবে না, ফেরেশতাই বলবে এই বেটা তো মানুষের পূজা করে আসে সারা জীবন, এ কবরে আসতে ধর ওকে। যারা মানুষ পূজা করে তাদের মুখে আল্লাহ আকবার শব্দ মানায় না, তাদের সালাত সিয়াম কিছুই কবুল হবে না, তো মানুষ পূজারই আপনারা, কিসের তারাবি আপনাদের? আপনার ফরজও কবুল হয় না, নফলও কবুল হয় না, কারণ আপনারা মানুষ পূজারই। দুদিন পরে ভোটের মৌসুম শুরু হয়ে যাবে, আরে বাপরে লাইন দেবে সিরিয়াল লেখাবারে, সবার আগে কে এই পড়ার আহলাদিস, এত লম্বা দাড়ি এনে এই পড়ার আহলাদিস, আরে বাপরে বাপ, শুরু হয়ে গেল খেলা। সবসময় মনে রাখবেন একটা হাদিস, আমি সব বই ছোট ছোট লিখি আপনাদের পড়ার জন্য, আপনার না পড়ার ব্যারাম ঢুকছে আপনাদের। আল্লাহ পাক আল্লাহ রসুল বলছেন, দেখো আমার মরার পরে তোমরা বহু শাসককে দেখবে, ওমারা তারেফু না অতন করিও না, অনেকের শাসন কথাবার্তা কাজকর্ম তোমাদের পছন্দ হবে, আর অনেকের কাজকর্ম তোমাদের কাছে অপছন্দনীয় হবে। তো কি করতে হবে? ফামান আনকারা ফাকাত বারেহা, যে ব্যক্তি সেই অন্যায়ের প্রতিবাদ করবে, ইনকার করবে, সে বেঁচে গেল। ওমান কারেহা ফাকাত ফাজা, যে ব্যক্তি অপছন্দ করলে, মকরুহ মকরুহ তো বোঝেন ভালো করি, তাই না, যে কাজটা ভালো না, যে অপছন্দ করলো সেও দায়মুক্ত হলো, আল্লাহ
ধরা থেকে সে বেশি গেল। ওলাকেন মান রাজিয়া ও তাবা, যে ব্যক্তি তাতে সন্তুষ্ট হলো এবং মিছিল করল, তাবা মানে অনুসরণ করলো, ইক্তদা করলো। ফমান রাজিয়া ও তাবা, যেটাতে রাজি হলো এবং সে পিছিয়ে পিছিয়ে ছুটলো, লেফট রাইট লেফট রাইট, এই যে কেন্দ্রীয় বাড়ির সদস্য, লেফট রাইট ছাড়া তো তোর উপায় নেই। তখন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, না ফালা নোকাতিলহুম, আমরা কি ওদেরকে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো না? তবে রওয়ায়েতে নোখরা, আফালা নুনাবিজহুম, আমরা কি ওদেরকে ক্ষমতা থেকে ছুটি ফেলে দেবো না? ভাষাটা কেমন খেয়াল করছেন, তারা আরবি বোঝেন, খেয়াল করেন, নোকাতল ধ্বংস, ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো না, নুনাবেজ ক্ষমতা থেকে ছুটি ফেলে দেবো না? তখন আল্লাহ সুবহানাল্লাহ, মা সাল্লাহ, এটা করো না যতক্ষণ তারা সালাত আদায় করে, কারণ তাদেরকে ক্ষমতা থেকে ছুড়ি ফেলার মধ্যে যে অকল্যাণ রয়েছে, সে অকল্যাণটা দূরদর্শীরে কেবল বুঝতে পারে। যারা জঙ্গিবাদে বিশ্বাসী, তারা ছুড়ি ফেলায় বিশ্বাসী, যুদ্ধ করায় বিশ্বাসী, কিন্তু ওরা যে এর মাধ্যমে কিছুই তো করতে পারছে না। আল্লাহর শেষের অংশটা মেনে নিত, যতক্ষণ সরকার সালাত আদায় করে ততক্ষণ তার বিরুদ্ধে যুদ্ধ করো না, তার মানে তুমি সঠিক দাওয়াটা তুলে ধরার সুযোগটা পাচ্ছিলে, সেটা তুমি আর পাবা না। আজকে জঙ্গিবাদী কোনো পাত্তা আছে দেশে? কে তা ঘুরি বাড়ছে, ঠুস ঠাস করে একটু বাড়তেছে যেটা গোলা। আকিদা থাকবে মজবুত, আচরণ হবে নরম। আচরণ যদি আপনি গরম দেখান, তো তাদেরও তো গরম দেখানোর সুযোগ আছে, ধ্বংসে যাবেন না, আগাতেই পারবেন না। আজকে প্রশিক্ষণে শুধু একটা বিষয় খালি মনে রেখে দেন, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আর প্রচলিত বিশ্বে, আজকে সারা বিশ্বে, খালি বাংলাদেশে না, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। যত ভোটাভুটি সম্পূর্ণরূপে জনগণের ক্ষমতা উৎস যারা বিশ্বাস করে তারাই ভোটাভুটিতে যায়। হ্যাঁ, আপনি বলেন যে আপনার নেতা হবে, আপনার সমর্থন লাগবে না, কিছু সমর্থন লাগবে, জ্ঞানীগুণী মানুষরাই পরামর্শ করবে, নাখান্দা মানুষের পরামর্শ দরকার আছে? আপনি সংসার চালান, লোকদের কাছে পরামর্শ নিয়ে সংসার চালান নাকি, নিজে নিজের বউ চালি, বাস খেলা শেষ, দেশ কী করে চলবে? যারা দেশ সম্পর্কে জ্ঞানীগুণী মানুষ দেশে আছে, আপনি তাদের ডেকে নিয়ে পরামর্শ করেন? মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, ধর্মীয় স্বাধীনতা নাই, হক কথা বলার সুযোগ নাই, অথচ আপনার পাগল হয়ে গেছেন এই করার জন্য। আল্লাহ রসুলকে 16 রকম গালি দিয়েছে, তিনি একটার উত্তর দেন নাই। যতবার গালি দাও, হাতে একুফি হাদিস না কায়রি, যখন তুমি দেখবে যে লোকেরা তোমাকে নিয়ে আজেবাজে কথা বলছে, আর এস আনহুম, ওদের থেকে তুমি চলে আসো, এড়িয়ে চলো, হাতে একুফি হাদিস না কায়রি, যতক্ষণ না ওরা অন্য কথায় লিপ্ত হয়। আল্লাহ পাক তার রসুলকে এই হেদায়ত দিচ্ছেন, এটা আমাদের জন্য নয় কি, যে ব্যাপারে করুক, আমার দরকার, আমি আমার কবর সামলাই। সবচেয়ে অব্যর্থ সত্য দুটা জিনিস, এক, আমি নিজের হুকুমে দুনিয়াতে আসিনি, কেউ আমাকে পাঠিয়েছে, সেটা কে? আর আমি নিজের হুকুমে দুনিয়াতে বিদায় হব না, সেটা কে? যখন মৃত্যুর ক্ষণ এসে যাবে, দুনিয়া কোনো ডাক্তার আমার ঠেকাতে পারবে না, আর মৃত্যুর পরেই শুরু হবে আপনার হিসাব নিকাশ। কি জবাব দেবেন সেখানে? মৃত্যুর পরে হিসাব দেওয়ার সম্বন্ধে সাবধান হন, এখানে কথা বলছে আজকে মৃত্যু হয়ে যেতে পারে, কালকেও আমি জানাজা পড়েছি, ইফতার মাহফিল চলা অবস্থায় বলছে তার মূল আয়োজক যদি তার বাপ মারা গেল, মানে জানাজা পড়ে আমাকে ইফতার মাহফিলে বক্তব্য দিতে হয়েছে কালকে। হত সখর আমরা জানি না, সরকারি হিসাব যখন আসে বুঝতে পারে প্রতি মিনিটে কজন মারা যাচ্ছে বাংলাদেশে, কজন জন্ম হচ্ছে। এই যে জন্ম মৃত্যুর হার, এটাকে আল্লাহ ঠিক করে, বান্দা ঠিক করে? হ্যাঁ, বান্দা করে, খালি ছেলে হোক, মেয়ে যেন না হয়। অথচ কারো কারো মেয়ে আছে, সাতটা ছেলে একটাও নেই, কিন্তু ওভারঅল একটা হিসাব আল্লাহর কাছে আছে। বাংলাদেশে গড় হিসাবে ছেলে মেয়ে কাছাকাছি সবসময় থাকে, তাই না? কারণ যদি মেয়ে না হয় তো ছেলেরা চলবে কী করে? আমার ছেলে বউ লাগবে, বউর জামাই লাগবে, এই যে গড় হিসাবটা, এটা কার হাতে? এগুলি আপনি আল্লাহ মানেন, কিন্তু অন্য সময় আল্লাহ মানেন না।
আর আল্লাহ প্রেরিত বিধান কোথায় পাবেন? উত্তর দেন আমি বা আপনি, আমরা কি আল্লাহ দেওয়া বিধান দিতে পারবো? আছে কোথায়? কোরআন এবং হাদিসে। লালমনিরহাট একটা স্লোগান বেরিয়েছিল, সকল বিধান বাতিল করো, মজহাবি বিধান কায়েম করো। পত্রের সামনে নিজে পত্রে পড়ছে, আমার ওহির বিধান বলছি না, ওহির বাদ দিয়ে মজহাবি বিধান কায়েম করো, যাতে গালের সাহেব স্লোগান বাংলাদেশে হারিয়ে যায়। জি না, মজহাবি বিধান মানুষের তৈরি, আর ওহির বিধান আল্লাহর প্রেরিত। ওহিতে কোনো ভেজাল নাই, নির্ভেজাল তৌহিদের প্রচারের প্রতিষ্ঠা, এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নতের যথাযথ অনুষ্ঠান অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যথাযথ কেন বলা হয়েছে? যোগবিয়োগ চলবে না। ডাক্তার স্যার ওষুধ দিচ্ছেন, যা দিয়েছেন তাই না খেয়ে যদি আপনি নিজে একটু যোগবিয়োগ করেন তো হবে? ডাক্তার সাহেব বলে দিয়েছেন, ভাই এটা 200 পাওয়ারের ওষুধ খাবেন হোমিওপ্যাথি। আপনি বললেন 200 পাওয়ার কেন, একটু বেশি খাবো দিয়ে একসঙ্গে 10,000 পাওয়ার চালিয়ে দিলেন, রাত্রি চিৎপাতে পড়ে থাকলেন। হলো যত বেশি তত তো নাকি 2 2 4 কেন, 5 লাগাই দেবো, সমস্যা কি? জি না, যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সার্বিক পরিবর্তন বিষয়ে বোঝার চেষ্টা করবেন, মানুষের জীবনের সার্বিক দিক ও বিভাগে আমরা কোরআন ও সহিহের সর্বোচ্চ অগ্রাধিকার চাই। তো স্বাধীনতার সার্বভৌম থাকতে গেলে ইসলামী চেতনা থাকতে হবে, আর ইসলামী চেতনা অর্থই হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের চেতনা। কোনো শিরক বেদাতের চেতনা কশ্চিনকালে ইসলামে টিকে রাখতে পারে না। ঝকেপড়ি আগে রাজনীতি বলো না, তাহলে তুমি জামা ইসলাম হয়ে যাবা। আগে হবে সমাজ পরিবর্তন, পরে হবে সরকার পরিবর্তন। আগে সরকার পরিবর্তন, এক অর্ডারে সব মুসলমান বানিয়ে ফেলে দেবো, এই থিওরি দ্বারা দ্বারা তারাই হলো এদেশের জঙ্গি, আর তাদের পৃষ্ঠপোষক হলো এই সকল ইসলামী দলগুলো, যারা নিজের ইসলামও বোঝে না, ধর্মনিরপেক্ষতা বোঝে না, কিছুই বোঝে না। এখন বিষয় বুঝতে পারলেন তো? আপনাদের প্রশিক্ষণ শেষ, এই এক লাইনে প্রশিক্ষণ, ভালো করে পড়েন, এলাকায় যে প্রশিক্ষণ দেন, যুবকদের গড়ে তোলেন। আপনাদের জীবন শেষ, যুবকদের আমার দরকার, ওরাই আমাদের মূল টার্গেট। আপনার সন্তান যদি ভালো ছেলে না হয়, আপনার লাশটা নেবে কে কবরে? আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।